এনটিভির চেয়ারম্যান আনোয়ার হোসেন রিকুর শাশুড়ি ও পারভেজের মা মনোয়ারা বেগমের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ রমজান সন্ধ্যায় চাষার আরবি মার্কেট জামে মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পূর্বে চাষার আরবি মার্কেট জামে মসজিদের ইমাম আলহাজ হাফেজ মাওলানা মুফতি এনামুল হক উপস্থিত সকলকে নিয়ে এই বিশেষ দোয়া পরিচালনা করেন। বিশেষ করে এনএনটিভির চেয়ারম্যান আনোয়ার হোসেন রিকুর হার্টে রিং বসানো হয়েছে এবং পরবর্তীতে তার ব্রেন স্ট্রোক হওয়ায় তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনএনটিভির সকল স্টাফ, কলাকুশলী ও মসজিদে আগত মুসল্লিরা। NNTV, নারায়ণগঞ্জ।